নেত্রকোনা দুই সদর বারাক্কা আসনে জাতীয় একাদশ সংসদ নির্বাচনে সিপিবির প্রার্থী হিসাবে গণসংযোগ করছেন মুস্তাক আহমেদ। তিনি বাম গণতান্ত্রিক জোটের মনোনীত প্রার্থী হিসাবে লড়বেন কাস্তে প্রতীক নিয়ে। মুস্তাক আহমেদ 1956 সালের নেত্রকোনা বারাক্কা উপজেলার সিন্দা গ্রামে এক সাধারণ মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে সাহিত্য সম্মানসহ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করার পর তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের চাকরিতে যোগদান করেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপসচিব থাকাকালীন জাতিসংঘের পলিটিক্যাল অ্যাফেয়ার্স অফিসার হিসেবে কাজ করেন। মুস্তাক আহমেদ জাতিসংঘের একজন কর্মকর্তা হিসেবে কম্বোডিয়া, সোমালিয়া, লাইবেরিয়া, পূর্ব তিমুর, আফগানিস্তান সহ বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন। দীর্ঘদিন জাতিসংঘে কাজ করার পর তিনি 2017 সালে চাকরি জীবনে অবসর গ্রহণ করেন। মুস্তাক আহমেদ কৈশোর থেকে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সক্রিয় সদস্য হিসেবে রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র জীবনে তিনি ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। সেই সময়ে তিনি বাংলাদেশ ছাত্র ইউনিয়নের জাতীয় পরিষদের একজন সদস্য ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে তিনবার যথাক্রমে জিএস, ভিপি ও সাহিত্য সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি বাংলাদেশ কমিউনিস্ট পার্টির পরিচালিত নরসিংদী রায়পুরার বেলাবহার আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এছাড়াও তিনি বাংলাদেশ কৃষক সমিতি ও খ্যাত পুজোর সমিতির বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করেন। রাজনীতির পাশাপাশি শিল্প সংস্কৃতির ক্ষেত্রেও মুস্তাক আহমেদের রয়েছে বিচরণ। 1980 সালে মুস্তাক আহমেদ বিশ্ববিদ্যালয়ের শ্রেষ্ঠ বিতার্কিক হিসাবে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে তিনি প্রথম ব্যক্তি সের বাংলা স্বর্ণপদক লাভ করেন। মুস্তাক আহমেদ একজন কবিও বটে। ইতিমধ্যে তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ ভাষা ও ভেলা এই বেলা সাহিত্য বোদ্ধাদের দৃষ্টি আকর্ষণ করেছে। নেত্রকোনা আলো ডট কম এর সাথে কথা হলে তিনি জানান, আমি কাস্তে প্রতীক নিয়ে জনগণের দ্বারগোড়ায় যাচ্ছি। 1968-69 সালের দিকেই আমি বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাথে জড়িত হয়ে পড়ি। যদিও কোনো ওই সময়টাতে তেমন কোনো বড় পদ বা ইয়েতে আমি ছিলাম না। তারপরে মুক্তিযুদ্ধের পরে যখন বিশেষভাবে 70-এর দশকের মাঝামাঝিতে যখন বিশ্ববিদ্যালয়ে আমি ভর্তি হই, তখন সক্রিয়ভাবে ছাত্র ইউনিয়নের রাজনীতিতে আমি আবারও জড়িয়ে পড়ি। এবং আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন 1978-79-1980 আমার যদি ভুল না হয়ে থাকে, সেই সময়ে ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে আমি প্রথমে জিএস, পরের বার জাকসুর, ভিপি, এক সময় মনে হয় সাহিত্য সম্পাদক। 1980 সনে নরসিংদীর বেলাবতে কমিউনিস্ট পার্টির উদ্যোগে একটা বড় ধরনের কৃষক আন্দোলন করা হয়। কমরেড ফরহাদ তখন ছিলেন, যদিও উনি ওনার তখন হুলিয়া, ওনার বিরুদ্ধে হুলিয়া, উনি পালিয়ে বেড়াচ্ছেন। ওই সময় আমরা কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে একটা বড় আন্দোলন গড়ে তুলি ওই এলাকায়, এবং সেই আন্দোলনে অনেকের সাথে আমিও কাজ করি। এবং আমার খুব ভালো লাগে ভাবতে যে এত বড় একটা আন্দোলনে এবং সামরিক শাসনের সময়ে আমরা কিছু একটা করতে পেরেছিলাম। পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয় জীবন শেষ হয়ে যায়, সক্রিয় রাজনীতিতে থাকা আমার পক্ষে সম্ভব হয়নি পারিবারিক কারণে। এবং 1982 সনে বিসিএস পরীক্ষা দিয়ে প্রথমে ম্যাজিস্ট্রেট হিসেবে চাকরিতে যোগদান করি। বিভিন্ন জায়গায় চাকরি করেছি, ম্যাজিস্ট্রেট, থানা নির্বাহী অফিসার, অতিরিক্ত জেলা প্রশাসক, এক পর্যায়ে আমি মাননীয় প্রধানমন্ত্রীর অফিসের পরিচালকও ছিলাম। তেমনি একটা অবস্থায় 2004-এ যখন আমি উপসচিব বা ডেপুটি সেক্রেটারি ছিলাম, তখন সিদ্ধান্ত নিই বাংলাদেশ সরকারের থেকে জাতিসংঘে চলে যাওয়ার। আমি জাতিসংঘে আবেদন করি এবং আমাকে জাতিসংঘ থেকে নির্বাচিত করা হয় পলিটিক্যাল অ্যাফেয়ার্স অফিসার হিসেবে। আফগানিস্তানে কাজে যোগ দিই। দীর্ঘ 14 বছর আমি আফগানিস্তানে জাতিসংঘের পলিটিক্যাল অ্যাফেয়ার্স অফিসার হিসেবে কাজ করি। আমি 1992-93 সনে ক্যাম্বোডিয়াতে কাজ করি। তারপরে 94-95 সনে আমি সোমালিয়াতে কাজ করি, 97 সনে লাইবেরিয়াতে কাজ করি, 99 থেকে 2002 পর্যন্ত আমি ওই সময়ে এটা ইন্দোনেশিয়ার অংশ ছিল,
পূর্ব তিমুর বা ইস্ট তিমুর, ওখানে আমি কাজ করি জাতিসংঘের একজন কর্মকর্তা হিসেবে। 2018-তে এসে, 18 প্রথম দিকে আমি ভলান্টারি রিটায়ারমেন্টে চলে আসি, যদিও আমার রিটায়ারমেন্টের আরও 2 বছর বাকি ছিল, কিন্তু আমি সিদ্ধান্ত নিই আমি জাতিসংঘ মানে চাকরি জীবন থেকেই আমি বিশ্রামে আসতে চাই। এবং এই বিশ্রাম সময়টা আবার একেবারে অলস না থেকে আমার পুরনো জীবন, অর্থাৎ যেটি ছাত্র জীবনে যে বিষয়টা শুরু করেছিলাম রাজনীতি, আমি সিদ্ধান্ত নিই যে আমি রাজনীতিতে আবারও সক্রিয় হব। এই তাগিদ থেকেই আমি সিদ্ধান্ত নিই যে আমার দেশের প্রতি যে আমার ঋণ, সেই ঋণ আমাকে পরিশোধ করতে হবে, এবং এই ঋণ পরিশোধের অন্যতম একটি মাধ্যম হলো রাজনীতি করা। আমার দৃষ্টিতে ব্যক্তিগতভাবে অনেক কিছুই করা যায়, কিন্তু একটা সমাজ বদলাতে গেলে ব্যক্তি পর্যায়ে ইনিশিয়েটিভ দিয়ে সমাজকে বদলানো যায় না। সমাজকে বদলাতে হলে রাজনীতির সাথে সক্রিয় হওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি, এবং সেই বিশ্বাস থেকেই আমি আবারও রাজনীতিতে জড়িয়ে পড়ি। এখন প্রশ্ন আসে যে, অনেকে আমাকে প্রশ্ন করেন যে আমরা তো আমাদের দেশে দেখেছি যারা আমলা থেকে, সিভিল আমলা বা মিলিটারি আমলা থেকে রিটায়ারমেন্টে পড়ে তারা বড় বড় দলের সাথে যুক্ত হন, তো আপনি কেন কমিউনিস্ট পার্টির মতো একটি দলে এলেন? হ্যাঁ, এটা জবাবটা আমার কাছে খুবই স্পষ্ট। প্রথমত যে ছোটবেলা থেকেই বামধারা রাজনীতির প্রতি আমার একটা আকর্ষণ ছিল, আমি এর সাথে কাজ করেছি। আরেকটি হলো বিশ্বাসের জায়গায়, আমি মনে করি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বর্তমান সময়ে যে ধারায় এগিয়ে চলেছে, এই ধারা নিয়ে আমি কাজ করতে পারি বা ওই ধারায় আমি কাজ করতে পারি। যে নির্বাচন থেকে আমি কি আশা করছি, হ্যাঁ নির্বাচন আমি খুব ভালোভাবেই জানি আমার দলের অবস্থা এবং অবস্থান। হ্যাঁ, অন্যান্য বড় দলের মতো এত বৃহৎ সাংগঠনিক কাঠামো নেই, এটা সত্য কথা, এবং কাঠামো না থাকার কারণে এমনি একটা দলের হয়ে কাজ করা আসলে খুবই কঠিন। কিন্তু তারপরেও আমি যেটা দেখেছি গত 5-10 দিনে মাঠে যখন আমি গিয়েছি, মানুষের সাথে কথা বলেছি, মানুষকে বোঝাতে পারলে মানুষ কিন্তু বোঝে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি যেটা আপনারা জানেন, সারা দেশে ভুল না হলে 74টা এলাকায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। আমরা আমাদের নেত্রকোনা জেলায় 4টা আসনে প্রতিদ্বন্দ্বিতা করছি। তো ধীরে ধীরে মানুষের আগ্রহ এবং আস্থা বাড়ছে, আমি বলবো যে আস্থার জায়গাটা ধীরে ধীরে তৈরি হচ্ছে। এটি হলো নির্বাচনে আমাদের জন্য একটা বড় প্রাপ্তি। সকল মানুষের সাথে পরামর্শ করে নিজ সংসদীয় এলাকার জন্য একটা উন্নয়ন পরিকল্পনা তৈরি করা, এবং আমি যদি নির্বাচিত হই, হ্যাঁ আমি নিশ্চয়ই একটি দলের প্রতিনিধিত্ব করছি জাতীয় সংসদে, কিন্তু যখন স্থানীয় উন্নয়নের কথাটি আসবে তখন আমি কোনো দলের নই, তখন আমি এই এলাকার জনগণের প্রতিনিধি, এবং জনগণের প্রতিনিধি হিসাবে সকল স্তরের জনগণের সাথে আলাপ আলোচনা করে একটা উন্নয়ন পরিকল্পনা তৈরি করে সেই উন্নয়ন পরিকল্পনা নিয়ে এগিয়ে যাব বা এগিয়ে যেতে চাইব, সেটাই থাকবে আমার প্রত্যাশা। জাতীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে যে আমার অভিজ্ঞতা রয়েছে, এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি নেত্রকোনাকে একটা সুন্দর এবং আন্তর্জাতিক মানের শহরে আমি রূপান্তরিত করতে পারবো, এবং নেত্রকোনার অপার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, আমি যদি একটা উদাহরণ দিই, নেত্রকোনা শহরটিকে যদি উপর থেকে দেখা যায় কি সুন্দরভাবে মগরা নদী নেত্রকোনাকে বেষ্টন করে আছে, এই সৌন্দর্যটাকে যদি আমরা কাজে লাগিয়ে হ্যাঁ আমরা নেত্রকোনাকে গড়ে তুলতে পারি, সেটা আন্তর্জাতিক মানের একটা পর্যটন শহরে রূপান্তরিত হতে পারে। তা যাক, শেষে আমি এটাই বলবো যে আমার যারা ভোটার আছেন তাদের কাছে একটাই অনুরোধ থাকবে, আবেদন থাকবে, যে আপনারা কোনো ধরনের রাগ অনুরাগ বাধা এইসব
দ্বারা প্রভাবিত না হয়ে নিজের বিবেক নিজের মেধা দিয়ে বিচার করে আপনারা ভোট প্রদান করবেন, এবং আমি একজন প্রার্থী হিসাবে আপনাদের কাছে আমি ভোট চাইব, আপনাদের কাছে আমি দোয়া চাইব। হ্যাঁ, এবং সবশেষে একটাই অনুরোধ করব যে প্রতিটি নাগরিক প্রতিটি ভোটার যেন নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেদিকে স্থানীয় প্রশাসন নজর রাখবেন, যাতে আমরা যে স্লোগানটা দিয়ে থাকি আমার ভোট আমি দেব যারে খুশি তারে দেব, এই এই স্লোগানটা যেন যথাযথভাবে কাজে লাগে, এবং তাহলেই একটা নির্বাচন আমি মনে করি সুন্দর হবে, যিনি জয়লাভ করুন। হ্যাঁ, আমরা যেন পরস্পর পরস্পরকে অভিনন্দন জানাতে শিখি, হ্যাঁ, গণতান্ত্রিক মূল্যবোধটাকে যেন আমরা তুলে ধরতে পারি, এটিই সবার কাছে আবেদন থাকবে। এমনকি আমার যারা সমর্থক আছেন আমার যারা কর্মী আছেন তাদের প্রতি আমার আবেদন থাকবে, কোনো অবস্থাতেই যেন তারা কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী কর্মী বা সমর্থকদেরকে আঘাত দিয়ে কোনো মন্তব্য না করেন, তারা যেন আঘাত দিয়ে কারো মনে আঘাত যেন না দেন, এই এইটা আমার কর্মীদের প্রতিও আমার এই আবেদন থাকবে। আমাদের সংগ্রাম গণতন্ত্রকে জয়ী করার সংগ্রাম, সেই সংগ্রামে আপামর মানুষ সবারই আমরা সহযোগিতা কামনা করি। আপনাকে ধন্যবাদ।